গত 27 মে দুপুরে কুয়াকাটা সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে বেড়াতে যান কাপড় ব্যবসায়ী ফিরোজ। সেদিন সৈকতে নেমে নিখোঁজ হলে পরদিন তার ভাই মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বেশ কয়েকদিন এভাবেই কাটে। ফিরোজ মারা গেছে ভেবে তাকে খোঁজাও বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী ও স্বজনরা। এরপরই বোমা ফাটান ফিরোজের ভাই মাসুদ। জানান ফিরোজের খোঁজ পাওয়া গেছে চেন্নাইয়ে। সেখান থেকেই শনিবার টেলিফোন করেন বড় ভাইকে। ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে একটি কলা গাছ আঁকড়ে ধরেন ফিরোজ, এমনটাই জানিয়েছেন বড় ভাইকে। পরে একটি ভারতীয় ট্রলারের দেখা পান। ট্রলারের জেলেরা তাকে উদ্ধার করে নিয়ে যান উপকূলে। সেখানে ভারতের কোস্টগার্ডের কাছে তুলে দেওয়া হয় ফিরোজকে। পরে তার চিকিৎসা চলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হাসপাতালে। 9 দিন পর ফোন আসছে আমার কাছে একটা বাইরের নাম্বার থেকে। ফোন আসার পর খুব কান্নাকান্নি করতে কান্নাকাটি করতে আছে কানাকাটি করতে পারে। আমি ওকে জিজ্ঞেস করছি তুই কোন জায়গায় আসো, কীভাবে আসো? বলছে আমি ইন্ডিয়া চেন্নাই আছি। ও জায়গায় কীভাবে গেলা তুমি? ও বলতে আছে আমি ওই সাঁতার কাটতে নাম দিতে আমার ঢেউতে ভিতরে নিয়ে গেছে। তবে ভাইয়ের সঙ্গে কোন নম্বরে কথা হয়েছে তা জানাতে অস্বীকৃতি জানান বড় ভাই মাসুদ। এ ব্যাপারে সঠিক তথ্য নেই ট্যুরিস্ট পুলিশের কাছেও। গতকালকে বিকালে তার ভাই মাসুম সিংদের আমাকে রিং দিয়ে জানাইলো যে সে চেন্নাইতে আছে। আমি জানতে চাইলাম যে চেন্নাইতে সে কোথায় আছে, কী অবস্থায় আছে। সে বললেন আমাকে যে সে বাঁচতে বাঁচতে কীভাবে ওখানে ইন্ডিয়ার ভিতরে চলে যায়, সেখান থেকে তাকে চেন্নাই পুলিশ বা কোস্টগার্ড বলছে সে উদ্ধার করে তাকে নিয়ে যায়। আমি আজকেও তার সাথে কথা বলছি কিছুক্ষণ আগে, কিন্তু সে মোবাইল নাম্বার দিতে ইচ্ছুক না। তা আমি আসলে বিষয়টা ক্লিয়ার না যে আসলে সে চেন্নাইতে আছে না কোথায় অবস্থান করতেছে। এ ঘটনা আলোড়ন তুলেছে পটুয়াখালীতে। নিউজ ডেস্ক, দেশ টিভি।